আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণে শুকনো গাবি হাড্ডি গরু ভরপুর আমদানি চৌগাছার হাটে। দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে, কেমন দামে দেখা দেখি দামাদামি বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, দরদাম জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন দর্শক শ্রোতা। এইদিকে একটা সম্পূর্ণ ভাঙড়ি গরু, হাড্ডি সার গরু আপনারা দেখতে পাচ্ছেন। ভাই কি অবস্থা? এই যে ভাই, কয় দাঁত? সম্পূর্ণ ভাঙড়ি গরু কত যাচ্ছেন? আটচল্লিশ চাচ্ছেন। শুনতে পেলেন দর্শক, ৪৮,০০০ টাকা দাম চাচ্ছে আট দাঁতের গরু। দাম পাইছেন কত? ৩৬। আর নিয়ত? ৪০ শুনলেন, ৪০ হলে বিক্রি হবে দর্শক, ৪০,০০০ টাকা। এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক, সিন্ধি জাতের গরু, গোটা হাড়ে মোটা। ভাই এটা কয় দাঁত? ভাই দুই দাঁত। তাহলে তো একদম জালি গরু, দুই দাঁত। আপনারা শুনতে পেলেন দর্শক, দুই দাঁতের গরু। খাওয়ালে মোটা হবে নাকি? দেখা দেখি দামাদামি চলতেছে দর্শক। চাচ্ছেন কত ভাই? ৮৮ চাচ্ছেন। বেচা বিক্রি নিয়ে কত মূলত? ষাটের উপরে শুনলেন, ষাটের উপরে যাইতে হবে দর্শক। কত টাকা দাম পাইছেন ভাই? ৫৭-৫৮ শুনলেন আপনারা, ৫৭-৫৮ পর্যন্ত দাম পাইছে, ষাটের উপরে যাইতে হবে। চৌগাছার হাট থেকে বেচা বিক্রি চলতেছে। এই দিকে একটা দেখতে পাচ্ছেন আপনারা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক কানিসাও আপনারা শুনতে পেলেন, চাচ্ছেন কত? ছোট দাম ৫২ শুনলেন, বলতেছে ছোট দাম ৫২ দর্শক। বেচা বিক্রি নিয়ে কত? ভেঙে চুড়ে কত সেটা? ৪৭-৪৮ হলে বিক্রি করবে। দাম পাইছেন কত? দাম পাইছেন কত? দাম বলেছে কত এখনো পর্যন্ত? কত টাকা দিয়ে কিনলেন একটু বলা যাবে আমাদের? কেউ শুনতেছে না বলেন। ৪৪,০০০ টাকায় কুড়াই করছে। ঠিক আছে, গরু অনুযায়ী দর্শক দাম ৪৫ গরুটা নিতে পারবো। কেউ যদি এই গরুটা নিতে চান যোগাযোগ করতে পারেন, আমি ভাইয়ের নম্বর রেখে দিব দর্শক। আশা করা যায় ৪৫ প্লাস হইলেই গরুটা কুড়াই করা যাবে। এই দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক, বেশ। কাকা কি অবস্থা, কেমন আছেন? বাজারের কি খবর? প্রচুর আমদানি তো দেখতে পাচ্ছি। এটা কয় দাঁত? চার দাঁতের। দর্শক আপনারা শুনলেন, চার দাঁতের। কি জাতের গরু? অস্ট্রেলিয়ান না, এগুলো না সিন্ধি বলে। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন, যখন কুড়াই করবেন দেখবেন গরুর চামড়া কতটুকু ঢিলা আছে, চামড়া পুরো কি পাতলা কিনা। এই গরুটার চামড়া মোটামুটি পাতলা আছে, দেখে বুঝে কুড়াই করবেন। মোটামুটি কৃমি ডোজ করতে হবে, লিভার টনিক করতে হবে, লাভজনক একটা প্রজেক্ট দর্শক। চাচ্ছেন কত? ৬২ চাওয়া, ৭২ চাচ্ছেন। শুনতে পেলেন দর্শক, ৭২ দাম চাচ্ছে শুকনো গাই গরু। বেচা বিক্রি নিয়ে ৬৫ হলে বিক্রি হবে ৬৫। আলোচনা সাপেক্ষে কি কম বেশি আছে? পরের বিষয়, পরের বিষয়। তাহলে কিছুটা কম হতে পারে দর্শক। দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে দেশি জাত, দেশি জাতের গরু। কাকা চাচ্ছেন কত? চাচ্ছেন কত? ৫৫ শুনলেন, ৫৫ দাম চাচ্ছে দেশি জাতের, দেশি জাতের গরু। কয় দাঁত? চার দাঁত। বেচা বিক্রি নিয়ে
50 50 দশক শুনলেন, 50 হলে বিক্রি হবে।